দিদি আরো জোরে দাও আরো জোরে দাও বল আমি তো হাঁপিয়ে যাচ্ছি তোর এখনো হয়নি আমার খুব খিদে পেয়েছে এতক্ষণে বাবা আমাদের জন্য খাবার নিয়ে এসেছে রে তাতে দোলনা থেকে নাম তো আজ একটু দিদি আজ একটু দোল খেলেই যাব মুন্নি আমার মেয়ে দুটো কোথায় গেছে এখনো ফিরছে না কেন ওদেরকে রেখে আমি খেতেও পারবো না একটু পাপা আমি এসে গেছি এখন আমরা তোমার সাথে মজা করে খাবো শয়তানের নাম নিতে না নিতে শয়তানরা হাজির একি মুন্নি কি ভাবছো আমার মেয়েরা চলে এসেছে তাড়াতাড়ি খেতে দাও খা খা মরণের খাবার খা আমার স্বামীটার এমনিতেই কাজকর্ম নেই চা আনি বজ্জাত মেয়ে দুটো খেয়ে পেট পুরো করে এদিকে যে আমার পেট ভরেই না শয়তানের দলগুলো মামা আমাদের দুগুনের একা ঘুমোতে অনেক ভয় লাগে তুমি আমাদের সাথে থাকো না মা তুমি আমাদের ঘুম পাড়িয়ে দাও মিত্রের জ্বালায় আমাদের খেদায় মরে যায় আমি একটু বিশ্রামও নিতে পারি না উফ বড্ড ক্লান্ত লাগছে এদের জন্য যে আমি পাগল হয়ে যাব না এ নিয়ে তোনার সাথে আমাকে কথা বলতেই হবে এদের জ্বালা যন্ত্রণা আমার আর একদম ভালো লাগছে না এরপর মুন্নি চলে যায় আর টুকি চোখ খোলে কি মা পিস্তিতে কি সব বললো আর রাতে কথাটা কি যেন বললো বাবাকে কি বলবে মনে করেছে আমি কূপে পড়েছি পিছু পিছু গিয়ে দেখি মা বাবাকে কি বলবে টোনা ও টোনা কোথায় তুমি কি হয়েছে মুন্নি এভাবে ডাকছো কেন আর টুকিরা তো ঘুমিয়ে পড়েছে রাখো তো তোমার মেয়েদের কথা আমি আর ওদের একদম দেখাশোনা করতে পারবো না আমি যে পাগল হয়ে যাচ্ছি শীঘ্রই তুমি ওদের বাড়ি থেকে বের করে দাও এইসব এইসব তুমি কি বলছো মারা মেয়ে দুটোকে আমি কোথায় রেখে আসবো আমি ওসব কিছু জানি না ভুলে যেও না তোমার বিপদের সময় বাবা মোটা অঙ্কের টাকা দিয়ে তোমাকে সাহায্য করেছিল আমি রাগ করে বাড়ি থেকে চলে গেলে তোমার কি অবস্থা হবে ধারণাও করতে পারবে না কালকের মধ্যে তোমার দুই মেয়েকে বাড়ি থেকে বের করে দিবে আমি ওদের আর বাসায় দেখতে চাই না গভীর জঙ্গলে ওদের রেখে আসবে এই আমি বলে দিলাম কি সব বলছে মা আমাদের গভীর জঙ্গলে রেখে আসবে তাহলে আমরা বাসে ফিরবো কি করে টুকি জানালার পাশে দাঁড়িয়ে এসব বলছিল হঠাৎ সে দেখে ছোট্ট একটা পাথর জল জল করছে আরে আরে রাতে পাথরগুলো এত জল জল করছে কেন আমি বরং এই পাথরগুলো কুড়িয়ে নিয়ে আসি এরপর টুকি চুপি চুপি পাথরগুলো কুড়িয়ে একটা ছোট্ট পুটলিতে রাখে আর ঘরে এসে ঘুমিয়ে পড়ে টুকি টিনটিন কোথায় তোরা তাড়াতাড়ি বাইরে আয় হ্যাঁ মা আমাকে ডাকছো হ্যাঁ ডাকছি তোদের বাবা আর আমি জঙ্গলে খাবার খুঁজতে যাচ্ছি তোরাও আমাদের সাথে চল টুকি টিনটিন তোরা এখানেই থাক কোথাও যাবি না তোর বাবা আর আমি একটু খাবার খুঁজে নিয়ে আসছি এরপর মুন্নি আর টোনা সেখান থেকে চলে যায় টোনা ভীষণ কষ্ট পায় সে পিছু ঘুরে তাকিয়ে বারবার দেখতে থাকে এরপর সারা দিন কেটে যায় কিন্তু টুকিদের কেউ নিতে আসে না এত রাতে গভীর জঙ্গলে টিনটিন ভীষণ ভয় পেতে থাকে দিদি আমি ভীষণ ভয় করছি রে আমি বাড়িতে যাব বাবা বাবাকে নিতে আসনি কেন আমি এখন কি করে বাড়িতে যাব বলতো দিদি কাঁদিস না বোন আমি আগেই জানতাম আমাদের সাথে এমনটা হবে তাই আমরা যে পথে এসেছি আমি ও পথে পাথর ফেলে ফেলে এসেছি দেখ পাথরগুলো কেমন জ্বলছে এরপর টুকিরা পাথর অনুসরণ করে বাড়িতে যায় আর গিয়ে দেখে টোনা এখনো ঘুমায়নি টোনা তার মেয়েদের দেখে দৌড়ে আসে আর তাদের জড়িয়ে ধরে একিরে মা তোরা
তোরা চলে এসেছিস মা, তোরা ঠিক আছিস তো? তোদের আমি আর কখনো দূরে যেতে দিব না, কখনো না। আয় মা, তোরা আমার বুকে আয়, আমার ভুল হয়ে গেছে মা। আদিকিতা দেখলে গা পিটিয়ে চলে যায়। এই পুচকো মেয়ে দুটো বাড়ি ফিরলো কি করে? এদের আমি কিছুতেই ছাড়বো না। এরপর রাত গড়িয়ে সকাল হয়ে যায়। টুকি টিনটিন, কোথায় তোরা? চল আজ আমরা তোর মাসির বাড়িতে যাব। সত্যি বলছি মা, মাসির বাড়িতে যাব? কতদিন হলো মাসির বাড়িতে যাই না। কি মজা কি মজা, দিদি আজ আমরা মাসির বাড়িতে যাব। টুকি টিনটিন, আমার খুব তৃষ্ণা পেয়েছে রে, তোরা এখানে থাক, আমি একটু জল খেয়ে আসি। মামা, আমিও যাব তোমার সাথে। না না, তোরা এখানেই থাক, আমি যাব আর আসব। দিদি দিদি, মা আজকে আমাদের রেখে চলে গেছে, এখন আমি কি করব দিদি? আমার তো খুব ভয় করছে। বোন, তুই কাঁদিস না, আজ আমাদের নিজের মা নেই বলে সৎমা আমাদের সাথে এমন করেছে। মা মা, তুমি আমাদের রেখে কেন চলে গেছো? এত গভীর রাতে বোধকে নিয়ে কোথায় যাব? টুকে টিনটিন রাতে কান্না করতে করতে সেখানে ঘুমিয়ে পড়ে। বোন বোন, উঠে পড়, সকাল হয়ে গেছে তো, চল আমরা খুঁজে দেখি কোথাও আশ্রয় পাওয়া যায় কিনা। ও মা, দিদি দেখো কি সুন্দর দুইতলা কুমড়ো বাড়ি। এত সুন্দর বাড়ি আমি আগে কখনো দেখিনি। এই বাড়িটা যদি আমাদের হতো তাহলে কতই না মজা হতো, তাই না বল দিদি? হ্যাঁ বোন, এত সুন্দর বাড়ি আমি আগে কখনো দেখিনি। আর কুমড়োর বাড়ি হয় কি করে বোন? আর চল আমরা বরং বাড়িটাতে যাই। ছোট বাচ্চারা, তোমাদের নিশ্চয় খিদে পেয়েছে, চলে এসো, আমি তোমাদের মজার মজার খাবার দিব। তোর হাতে কি, তুই কতটা মোটা হয়েছিস, আর খাবার
রাক্ষসী আমার হাত দেখতে যাচ্ছে কেন? তার মানে রাক্ষসী চোখে কম দেখে, আমাকে কিছু একটা করতেই হবে। এরপর টিনটিন রাক্ষসীর চোখে কম দেখার সুযোগ নিয়ে এক বুদ্ধি আটে খাঁচার পাশে পড়ে থাকা একটা ছোট্ট হাড়ি নিয়ে হাত বাড়িয়ে দেয়। আমরা এখন থেকে অনেক ভালো থাকবো, তোদেরকে আমার কাছ থেকে আর কেউ কেড়ে নিতে পারবে না। তো বন্ধুরা, আমাদের আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না। কিন্তু শিমুলপুর বনে অনেক পাখির বসবাস ছিল। ওই বনে টুনি নামে এক পাখি বসবাস করত। টুনির বান্ধবী ছিল সুখী পায়রা। সুখী পায়রা ছিল অনেক ধনী পাখি। টুনি আর সুখী পায়রা দুজনে মিলে একসাথে স্কুলে যায়, আবার একসাথে ঘুরতেও যায় তারা। একদিন টুনি আর সুখী পায়রা উত্তরের বনে ঘুরতে যায়। যেতে যেতে সুখী পায়রা টুনিকে বলে, জানিস টুনি, কালকে কি হয়েছে? কালকে যোগ্যকাক স্কুলে আমাকে বিয়ের প্রস্তাব দিয়েছে রে। কি বলছিস সুখী, তুই রাজি হয়েছিস নাকি? আবার যোগ্যকাক অনেক খারাপ পাখি। আমি জানি রে, সেই জন্য তো আমি ওকে অপমান করে তাড়িয়ে দিয়েছি। জানিস, যোগ্যকাকে না আমার একটুও সুবিধার মনে হয় না। আরে তুই তো একদম ঠিক কথা বলেছিস। তুই জানিস যোগ্যকাক তোকে ভালোবাসে না,
তোর সম্পত্তিকে ভালোবাসে। যোগুকা এরকম করে অনেক পাখিকে বিয়ের কথা বলে ওদের কাছ থেকে ওদের সম্পত্তি নিয়েছে আর ওদেরকে ঠকিয়েছে। তুই একদম যোগুকাকের ফাঁদে পা দিস না, এই বলে দিলাম। না না, তুই আমাকে পাগল পেয়েছিস নাকি যে আমি ওর মতো লোভীকে বিয়ে করব? কোনো দিনও না। আচ্ছা বাদ দে ওসব কথা, চল আমরা ওই দিকটায় যাই, কত সুন্দর জায়গাটা তাই না রে? এভাবে ওরা পুরো উত্তরের বনটা ঘুরে দেখে। বন ঘোরা শেষে সুখী টুনিকে বলে, টুনি কাল আমরা দুজনেই একসাথে স্কুলে যাব। আমি বনের ওই আপেল গাছের নিচে বসে থাকবো, তুই কিন্তু ওখানে আসবি, কেমন? ঠিক আছে, এখন বাড়িতে গিয়ে একটু রেস্ট নে। এই বলে ওরা যে যার বাড়ির দিকে চলে যায়। পরের দিন সকালে সুখী বনের ওই আপেল গাছের নিচে দাঁড়িয়ে টুনির জন্য অপেক্ষা করতে থাকে। সুখী বাইরা পায়চারি করতে থাকে আর বলতে থাকে, এই টুনিটা না, ও সব সময় দেরি করে আসে আর আমাকে ওর জন্য অপেক্ষা করতে হয়। আজ আসুক, আমি ওকে মজা দেখাবো, আর কাল থেকে টুনি আমার জন্য অপেক্ষা করবে, আর ও তখনই বুঝবে যে অপেক্ষা করার কষ্ট কি জিনিস। এমন সময় যোগুকা ওখানে আসে আর সুখীকে বলতে থাকে, কি ব্যাপার সুন্দরী, এখানে একা একা আমার জন্য অপেক্ষা করছো বুঝি? তো আর অপেক্ষা করতে হবে না তোমাকে, এই দেখো আমি এসে গেছি। আমি তোমার জন্য নই, আমি আমার বান্ধবী টুনির জন্য অপেক্ষা করছি, বুঝেছো? আর তুমি আমার সামনে থেকে চলে যা বলছি। আমরা তো আর কয়েকদিনের মধ্যেই বিয়ে করব, তাহলে তুমি আমাকে দেখে এত রেগে থাকো কেন? হ্যাঁ, আমাকে তোমার পছন্দ নয় বুঝি? তোমার মতো লোভী পাখিকে দেখলেই আমার কেন? বনের সকলেরই তোমার প্রতি রাগ হবে, আমি তোমাকে কিছুতেই বিয়ে করব না। তুমি বনের অনেক মেয়েকে ঠকিয়েছো, এই প্রমাণ আমার কাছে অনেক আছে বুঝেছো? সময় হলে আমি বনের প্রধানকে সব প্রমাণ দিব আর তুমিও শাস্তি পাবে। তোমার এই কথাটা শুনে আমার বড় হাসি পেল। হা হা হা, কি প্রমাণ আছে শুনি তোমার কাছে? আর তুমি আমাকে এই যোগ্যকে শাস্তি দিবে তা তুমি কোনোদিনও পারবে না, তোমার অনেক অহংকার তাই না? আমি আজকেই তোমাকে বিয়ে করব আর তোমার সব অহংকার মাটিতে মিশিয়ে দিব। এই বলে যোগ্যকা সুখীর হাত ধরে টানতে থাকে আর সুখী বলে, শয়তান যোগ্য, ছাড় আমাকে বলছি, আমি মরে গেলেও তোকে কিছুতে বিয়ে করব না, আর আমার সম্পত্তি তুই হাজার চেষ্টা করলেও নিতে পারবি না, ছাড় বলছি। ও, আমি তো ভুলেই গিয়েছিলাম যে তুমি একাই, তোমার কোনো বাবা মাও নেই আর তোমার কোনো ভাই বোনও নেই। এখন আমি তোমাকে মেরে তোমার সব সম্পত্তি আমার করে নিব পাখি। এই বলে যোগুকা একটা ছুরি বের করে আর সুখীর বুকে ঢুকিয়ে দেয় আর সুখী বাইরা সাথে সাথে কাতরাতে কাতরাতে মাটিতে পড়ে যায়। অন্যদিকে টুনি ওখানে আসে আর আড়াল থেকে যোগুকাকে সুখী বাইরাকে মারতে দেখে আর আড়াল থেকে টুনি অনেক কান্না করতে থাকে আর বলতে থাকে, সুখী সুখী রে, আমি যদি আর একটু আগে আসতাম তাহলে আমার বান্ধবীকে আমি বাঁচাতে পারতাম। শয়তান যোগ্যকাক, সম্পত্তির লোভে তুই আমার বান্ধবীকে মেরে ফেলেছিস, আমি তোকে উচিত শিক্ষা দিয়ে ছাড়বো। এই বলে টুনি যোগ্যকাকের সামনে যেতে ধরে আর কি যেন ভেবে টুনি থেমে যায় আর মনে মনে বলে, না না, এক্ষুনি যোগ্যকাকের ওখানে যাওয়া যাবে না, তাহলে ও আমাকেও মেরে ফেলবে। আমি বরং বনের সবাইকে গিয়ে বলি আর বনের প্রধানই যোগ্যকাকে উচিত শিক্ষা দিবে। এই বলে টুনি বনের প্রধানকে ডাকতে যায়। এদিকে যোগ্যকাক সুখীর মরা দেহ সহ সব প্রমাণ মুছে ফেলে আর যোগ্যকাক ওখান থেকে চলে যেতে ধরে। ঠিক তখনই ওখানে টুনি আর বনের প্রধান সহ অনেকে আসে। এই খুনি যোগ্যকাক, কোথায় যাচ্ছিস? দাঁড়া বলছি, আমার বান্ধবীকে হত্যা করার জন্য তোকে আজ আমি উচিত শিক্ষা দিব। যোগ্যকাক বনের সবাইকে একসাথে দেখে মনে মনে বলে, তার মানে টুনি সবটা দেখেছে, আর বনের প্রধানের সামনে ভয় পেলে আমার চলবে না, আর এমন ভাব করতে হবে যাতে কেউই কিছু বুঝতে না পারে। টুনি, আজ আমি তোকে শাস্তি দিয়েই ছাড়বো। কি ব্যাপার যোগ্যকাক, তুই নাকি টুনির বান্ধবী সুখীকে এখানে হত্যা করেছিস? তা কেন হত্যা করেছিস বল? প্রধান, টুনি আপনাকে যা বলেছে তা সবটাই মিথ্যে বলেছে, আমি এরকম কিছুই করিনি প্রধান, আসলে টুনি ওর দোষটা আমার কাঁধে দিতে যাচ্ছে জানেন? কখনোই না, আমি নিজের চোখে দেখেছি, যোগ্য আমার বান্ধবীর বুকে ছুরি দিয়ে আঘাত করে হত্যা করেছে,
আর এখানেই এই আপেল গাছের নিচে এই শয়তান যজ্ঞকা সম্পত্তির লোভে এমনটা করেছে। একে শাস্তি দিন বন প্রধান। আমি যে হত্যা করেছি তার কি প্রমাণ আছে তোর কাছে? বল আমাকে বল। বন প্রধান, আমি জানি টুনি সুখীর সম্পত্তির লোভে সুখীকে হত্যা করেছে, যাতে টুনি ওই সুখী সব সম্পত্তির মালিক হতে পারে। আমার কাছে কোনো প্রমাণ নেই, তবে আমি নিজেই প্রমাণ। আমি নিজের চোখে দেখেছি। দেখেছেন সবাই, টুনির কাছে কোনো প্রমাণ নেই। তাহলে ওই টুনি সুখীকে মেরেছে। টুনি, তুই মিথ্যা বলে যজ্ঞকে অপরাধী বানাতে চেয়েছিলি, তাই না? সুখীকে হত্যা করার জন্য আমি তোকে কঠোর শাস্তি দিব। বন প্রধানের কথা শুনে টুনি কান্না করে আর সে বলতে থাকে, হে ঈশ্বর, আজ কোনো প্রমাণ নেই জন্য আমি আমার বান্ধবীর অপরাধীকে শাস্তি দিতে পারলাম না। এই আপেল গাছ, তুমি তো সবটা দেখেছো, তাই না? তুমি তো প্রমাণ, তাহলে কেন চুপ করে আছো? বলো বলো, যজ্ঞকাকের অপরাধের কথা সবাইকে বলো। তুমি বিচার করো, তুমি যজ্ঞকাকের বিচার করো। টুনির এই কথা শুনে যজ্ঞকাক বলে, এই টুনি, এই গাছ কি কোনোদিন কথা বলতে পারে নাকি? হ্যাঁ, আর আবার সে নাকি বিচার করবে। শাস্তির কথা শুনে উনি পাগল হয়ে গেছে, দেখুন সবাই দেখুন। এমন সময় ওই আপেল গাছটা কথা বলে ওঠে, আমি প্রমাণ, আমি দেখেছি যজ্ঞকাক সুখীকে হত্যা করেছে, টুনি একদম নিরপরাধ। আপেল গাছের কথা শুনে সবাই অবাক হয়ে যায়। আমি তোমাদের এমন অবিচার দেখে আর চুপ করে বসে থাকতে পারলাম না। ওই যজ্ঞকাক আমার পেছনে মাটিতে সুখীকে পুঁতে রেখেছে। আপেল গাছের কথা শুনে সবাই মাটি থেকে সুখীর মৃতদেহটাকে উদ্ধার করে আর বনের সবাই আপেল গাছের বিচার মোতাবেক যজ্ঞকাককে পুলিশে ধরিয়ে দেয়। আর টুনি ওই আপেল গাছকে বলে, ধন্যবাদ আপেল গাছ তোমার সুবিচারের জন্য। আজ তুমি যদি কথা না বলতে তাহলে অপরাধী মুক্তি পেয়ে যেত আর নিরপরাধীর শাস্তি হতো। ধন্যবাদ তো আমি তোমাকে দিব। আজ তোমার প্রার্থনার জন্য ঈশ্বর আমাকে কথা বলার শক্তি দিয়েছে। তবে টুনি, আজ থেকে তুমি আমার বন্ধু। আজকের পর থেকে আমি বনের সব ধরনের বিচার পরিচালনা করব। এরপর থেকে ওই আপেল গাছ ওই বনের সব বিচার পরিচালনা করে আর বনের সবাই আগের মতো অনেক সুখে শান্তিতে বসবাস করতে থাকে। এক বনে টুনি তার মেয়ে টুনটুনকে নিয়ে বাস করত। টুনিরা অনেক গরিব ছিল। টুনি দিনমজুরের কাজ করে তার সংসার চালাত। টুনির মেয়ে টুনটুন দেখতে অনেক কালো ছিল। তার জন্য বনের সবাই টুনিকে আর তার মেয়েকে অনেক অপমান করত। টুনি, এই টুনি, বাড়িতে আছিস তুই? একটু বেরিয়ে আয় তো, কথা আছে তোর সাথে। ও দিদি, তুমি এসো এসো, ঘরে এসো। বলো কি বলবে? না বাপু, ঘরে যাব না। তোদের যে একটু ছোট্ট ঘর, আমার দেখলেই দম বন্ধ হয়ে আসে। যাকগে, যেটা বলতে এসেছিলাম সেটা বলি। শোন টুনি, তোর মেয়ের জন্য একটা বিয়ের ঘর এনেছি। ছেলেটা পঙ্গু, কিন্তু শহরে অনেক ভালো ব্যবসা আছে, টুনটুনকে অনেক সুখেই রাখবে। কি বলছো দিদি, ছেলে পঙ্গু? না না দিদি, এমন পঙ্গু ছেলের সাথে আমি কিছুতেই আমার মেয়ের বিয়ে দিব না। বিয়ে দিবে না? নিজের মেয়ে মনে হয় রূপসী জন্ম দিয়েছিস। তোর কালো মেয়েকে এমন পঙ্গু হ্যাংলা ছেড়ে ছাড়া কোন ভালো ছেলে বিয়ে করতে আসবে শুনি? এভাবে বলছো কেন দিদি? আমার মেয়ে না হয় দেখতে কালো, তাতে কি হয়েছে? আমার মেয়ে সব কাজে পারদর্শী, বুঝেছো? তোর মেয়ের অমন গুণ পারদর্শী কাজে, ধুয়ে ধুয়ে জল খা তুই। তোর মেয়ে একটা কপালপুরি, বুঝেছিস? তোর ওই কালো মেয়েকে কোন রাজকুমার বিয়ে করবে তাই দেখবো আমি। ভালো একটা সম্বন্ধ এনেছিলাম, পছন্দ হলো না, যত সব। এই বলে সুখী পায়রা চলে যায়। এভাবেই প্রতিদিন টুনি আর টুনটুনকে অপমান সহ্য করতে হতো। একদিন টুনটুন টুনিকে বলে, মা, ও মা, আমি কালো হয়ে কি খুব বড় ক্ষতি করেছি? অনেক সবাই আমাকে অপমান করে, এমনকি আমার জন্য তোমাকেও কত কথা শুনতে হয়। তাই বলি কি মা, তুমি আমাকে গলা টিপে মেরে ফেলো, মা, মেরে ফেলো। টুনটুন, এভাবে বলিস না মা, তুই ছাড়া যে আমার কেউ নেই। তুই মন খারাপ করিস না মা, দেখবি
একদিন তুই অনেক সুখী হবি আর অনেক ভালো ছেলের সাথে তোর বিয়ে হবে রে মা। তুই এখন থাক মা, আমি যাই। এই বলে টুনি কাজে চলে যায়। টুনটুন এইভাবেই সব সময় মন খারাপ করে থাকতো, আর টুনি তার মেয়েকে সান্ত্বনা দিয়ে বোঝাতো। এরপর টুনি বিকেলে যখন কাজ থেকে বাড়ি ফিরছিল, এমন সময় টুনির সাথে কাকুলি কাকের দেখা হয়। এই যে তোর বাড়িতেই যাচ্ছিলাম রে টুনি, পথে দেখা হয়ে ভালোই হলো। শোন, আমার মেয়ে কুহুর বিয়ে ঠিক হয়েছে সামনে শুক্রবার। আমার মেয়ের বিয়েতে তোর নিমন্ত্রণ থাকলো। তবে শোন, তোর ওই কালো কপাল পোড়া মেয়েকে নিয়ে আসবি না কিন্তু। তোর কালো মেয়ে আমার মেয়ের বিয়েতে এলে আমার মেয়ের অমঙ্গল হবে। ও মা, কুহুর বিয়ে? তা তো খুব ভালো কথা দিদি। কিন্তু দিদি, তাই বলে তুমি আমার মেয়েকে এভাবে অপমান করবে না? তা নয় তো কি, তোর মেয়ে আর আমার মেয়ে সমবয়সী। তবু দেখ, আমার মেয়ে সুন্দরীর জন্য আগেই বিয়ে হয়ে গেল, আর তোর ওই কালো মেয়ে সারা জীবন আইবুড়োই থেকে যাবে রে। কেন দিদি, ঈশ্বর চাইলে আমার মেয়েরও একদিন বিয়ে হবে, তুমি দেখে নিও। বড্ড হাসালি রে তুই। যা যা, আগে মেয়েকে ফেয়ার লাভলি বিউটি ক্রিম মাখিয়ে ফর্সা কর, তবেই বুঝবো তোর মেয়ের বিয়ে হবে। এই বলে কাকুরে হাসতে হাসতে চলে যায়, আর টুনিও কিছুটা মন খারাপ করে বাড়ি ফিরে যায়। এভাবেই দিন কাটতে থাকে। একদিন রাস্তায় টুনটুনের সাথে কুহুর দেখা হয়। ও মা, কি রে কুহুর, তোকে গয়না পরে তো অনেক সুন্দর লাগছে রে। ও বাবা, আবার হাতে দেখি মেহেন্দিও পরেছিস, তোকে অনেক সুন্দর লাগছে রে কুহু। এই মুখপুরি, এই আমাকে একদম নজর দিবি না। ই, তোর এই পোড়া মুখটা নিয়ে আমার সামনে কেন আসলি রে? তুই জানিস না যে আমার বিয়ে, তোকে দেখে যদি আমার অমঙ্গল হয় তখন কি হবে? বারে কুহু, আমাকে দেখে আবার তোর কি অমঙ্গল হবে রে? তোকে সুন্দর লাগছে, আমি তো শুধু এটাই বললাম। হয়েছে হয়েছে, থাক আর লোভ দিস না। জানিস, আমার এই শরীর ভর্তি গহনা সব আমার শ্বশুর বাড়ি থেকে দিয়েছে। তোকে বলে কি লাভ, তোর তো কোনোদিনও বিয়েই হবে না। যা যা, ওই নদীতে ঝাঁপ দিয়ে মর গিয়ে যত সব। আর শোন, কখনো তোর এই কালো চেহারাটা আমার সামনে নিয়ে আসবি না, এই বলে দিলাম। এই বলে কুহু মুখ ভেঙচিয়ে চলে যায়। আর অন্যদিকে টুনটুন অপমান শুনে কাঁদতে থাকে আর বলতে থাকে, ঈশ্বর, সত্যি কি আমি কপাল পুড়ি? আমার কপালে কোনো বিয়ে নেই। কত স্বপ্ন ছিল আমার, আমার বিয়ে হবে, শরীর ভর্তি গহনা থাকবে, অথচ আমার কপালে এসবের কিচ্ছু নেই। সবাই শুধু আমাকে অপমানই করে। এই বলে টুনটুন অনেক কাঁদতে থাকে। আর এমন সময় ওই দিক দিয়ে এক তান্ত্রিক যাচ্ছিল। টুনটুনের কান্না দেখে তান্ত্রিক বলে, কি রে বাছা, তোর কি হয়েছে? তুই এভাবে কাঁদছিস কেন বল আমাকে, আমি তোর সব সমস্যার সমাধান করে দিব। এরপর টুনটুন সব কথা তান্ত্রিককে বলে। সব শুনে তান্ত্রিক বলে, ও এই ব্যাপার, তুই চল আমার সাথে, আমি তোর সব সমস্যার সমাধান করব। এই বলে তান্ত্রিক টুনটুনকে সাথে নিয়ে একটা বড় কাঁঠাল গাছের সামনে যায়। আর কাঁঠাল গাছে অনেকগুলো কাঁঠাল ধরা ছিল। তান্ত্রিক কাঁঠাল গাছ থেকে একটা কাঁঠাল পেরে টুনটুনকে দেয় আর বলে, শোন বাছা, এই কাঁঠালটা নে, এই কাঁঠালটা কোনো সাধারণ কাঁঠাল নয়, এটা আমার মন্ত্রপুত কাঁঠাল। এই কাঁঠালের ভিতরে একটা গোলাপি লিপস্টিক আছে, সেই গোলাপি লিপস্টিকটা যদি তুই ঠোঁটে ব্যবহার করিস তবে তুই অনেক সুন্দর হয়ে যাবি, আর তোর শরীরে গহনাও চলে আসবে। আর শোন, এই লিপস্টিকের কাছে তুই যা চাইবি তাই পাবি, বুঝেছিস? এসব বলে তান্ত্রিক চলে যায়। আর টুনটুন কাঁঠালটা পেয়ে অনেক খুশি হয় আর খুশি মনে বাড়ি চলে যায়। এরপর টুনটুন তার মাকে সব কথা বলে। সব শুনে টুনি অনেক খুশি হয়। এরপর টুনটুন কাঁঠালটা কাটে, আর কাঁঠালটা কাটতেই কাঁঠালের ভেতর থেকে একটা গোলাপি লিপস্টিক বেরিয়ে আসে। এরপর টুনটুন লিপস্টিকটা নিয়ে তার ঠোঁটে লাগায়, আর তার সাথে সাথে টুনটুন কালো থেকে একদম ফর্সা হয়ে যায়।
আর টুনটুনির গা ভর্তি গহনা চলে আসে। তা দেখে টুনি বলে, আরে টুনটুন মা, তুই তো অনেক সুন্দর হয়ে গেছিস, আর তোর শরীরে এত গহনা, বাহ তোকে দেখতে পরীর মতো লাগছে রে মা। এবার আর টুনটুনের বিয়ে কে আটকায়, আমি তাই দেখব। এসব ভেবে টুনি আর টুনটুন ভীষণ খুশি হয়। এরপর গোলাপি লিপস্টিকের সাহায্যে টুনিরা অনেক টাকা পয়সা সোনা মুদ্রা পায়। তা দিয়ে ধীরে ধীরে টুনিরা অনেক বড়লোক হয়ে যায়। এরপর একদিন টুনটুনের সাথে একটা বড়লোক ছেলেরও বিয়ে হয়। এরপর থেকে বনে কেউ আর তাদেরকে অপমান করতো না, তারা সবাই মিলেমিশে অনেক সুখেই দিন কাটাতো। তো বন্ধুরা, আমাদের আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।